এখন আলোচনার বিষয় হলো ব্লাস্ট ব্লাস্ট ফার্নিস ফার্নিস ব্লাস্ট ফার্নিস। ব্লাস্ট ফার্নিস থেকে আমরা হট মেটাল ও স্ল্যাগ তৈরি করি। হট মেটাল কঠিন হয়ে যাওয়ার পর অনেকটা পিগের মতো দেখতে হয়, তাই একে পিগ আয়রনও বলা হয়। ব্লাস্ট ফার্নেসের উচ্চতা 25 থেকে 40 মিটার পর্যন্ত হয় এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম উচ্চতা বিশিষ্ট হয়। ব্লাস্ট ফার্নেসে সব থেকে ওপর থেকে থোড জোন, যার উষ্ণতা 150 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। তারপর থাকে স্টেক জোন, যার উষ্ণতা 300 থেকে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। তারপর থাকে বেলি জোন, যেখানে রিয়াকশন হয়, তার উষ্ণতা 1200 থেকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং সব থেকে নিচে থাকে হার্ট জোন, যার উষ্ণতা 1300 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। হার্ট জোনের ঠিক ওপরে কতকগুলি টায়ার পাইপের সাহায্যে ব্লাস্ট ফার্নেসের ভেতরে হট আয়ার পাঠানো হয়। ব্লাস্ট ফার্নেসের ভেতরে হট আয়ার ব্লাস্ট করা হয়, তাই এর নাম ব্লাস্ট ফার্নেস। ব্লাস্ট ফার্নেসে সব থেকে বেশি পরিমাণে হট আয়ার দিতে হয়। ফার্নেসের ওপরের মুখটি কাপ ও কোন নামক যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে বন্ধ থাকে, যার মাধ্যমে চার্জ প্রবেশ বা ইনপুট করানো হয়, কিন্তু ফার্নেসের কোনো গ্যাস এই পথ দিয়ে বের হতে পারে না। এখানে দুটো ট্যাফল আছে, তার মধ্যে নিচের ট্যাফল থেকে আমরা হট মেটাল বা গলিত আয়রন পাবো এবং উপরে যে ট্যাফল আছে সেখান থেকে আমরা স্ল্যাগ বা ধাতুমল পাবো। আয়রন তৈরি করার জন্য আমরা ইনপুট বা চার্জ হিসেবে দেবো হেমাটাইট Fe2O3, কোক, লাইমস্টোন CaCO3, এগুলোকে একসাথে বার্ডেন বলা হয়। আমরা ব্লাস্ট ফার্নেস থেকে আউটপুট হিসেবে পাই হট মেটাল, স্ল্যাগ, ব্লাস্ট ফার্নেস গ্যাস। আয়রন মেকিং ছাড়া আমরা ব্লাস্ট ফার্নেসে কপার মেকিং করতে পারি। পরের ভিডিও থাকবে ব্লাস্ট ফার্নেসে রিয়াকশন সম্বন্ধে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। লাস্ট আমার একটা অনুরোধ, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।